হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বলরাম আর আপনারা দেখছেন বলরাম ব্লগস। তো দেখতে থাকুন বন্ধুরা। এই অস্বাভাবিক সৌন্দর্য একমাত্র গ্রামে আসলেই সেগুলো দেখতে পাবেন, আর শহর হচ্ছে ইট পাথরে লোহার খাঁচা, সেখানে কোনো প্রাণ নেই, নিষ্প্রাণ একটা বিল্ডিংয়ের মধ্যে থাকতে হয়। আর এই শহরে আসলে, শহর ছেড়ে আসলে এই গ্রামে পাখি, গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর সব মিলে মিশে একাকার, যেন একটা কি একটা অজানা পৃথিবী, এবং সেটাই মনে হয় যেন প্রকৃতির এক মূল্যবান জিনিস। আর কৃষক তো হচ্ছে আমাদের অন্নদাতা, দেখতে পাচ্ছেন যা এখানে সম্পূর্ণই কাঁচা লঙ্কা, খুব ভালো, মানে খুব সুন্দর গ্রিন চিলি, মানে অস্বাভাবিক সৌন্দর্য এখানে রয়েছে। তো আপনারা যদি আসেন গ্রামে, মনে হয় যেমন একটা নতুন প্রাণ খুঁজে পেয়েছি। সেই গ্রাম বাংলার কথা কখনো ভোলা যায় না, যে যাই যেখানে থাকুক, দশতলা পাঁচতলা অট্টালিকার মধ্যে থাকলো, সেই সেটা আমার মনে হয় একটা বন্দি খাঁচার মধ্যে আমরা বাস করি বা মানুষ বাস করে শহরের মধ্যে, আর গ্রামে সেই খোলামেলা পরিবেশ, অসাধারণ সৌন্দর্যের মধ্যে বাস করি, সেটা প্রকৃতির নিজে হাতের গড়া এই গ্রাম। তো আপনারা দেখতে থাকুন আজকের এই ভিলেজ ব্লগ।